রেল স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্টপ থাকলেও দক্ষিণেশ্বরে নেই কোনো বাস টার্মিনাস। তাই এবার পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস। মঙ্গলবার কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর ঘুরে দেখেন পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। সেখানেই মন্ত্রীর পাশে দাঁড়িয়ে দক্ষিণেশ্বরে বাস টার্মিনাস তৈরির কথা জানালেন মদন মিত্র। অনেকদিন ধরেই একটা বাস টার্মিনাসের কথা হচ্ছিল, যেখানে প্রতি 5-10 মিনিট অন্তর সারা ভারতে যায় এরকম বাস পাওয়া যাবে, সেইটা উনি দেখবেন। একটা আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস এয়ারপোর্ট মডেলে আমরা করব, তবে এখনই সম্ভব নয়, এটার জন্য তো সময় লাগে। সেটা এখানে আমরা দেখতে এসেছি, দাদা রয়েছেন, আমরা জায়গা দেখছি, দেখি সেটা একটা পরিকল্পনা আছে। আন্তর্জাতিক মানের বাস টার্মিনাস তৈরি করতে গেলে প্রয়োজন অনেক বড় জায়গার। সূত্রের খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে তার খোঁজও। ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে দক্ষিণেশ্বর পর্যন্ত। বাস টার্মিনাস তৈরি হলে সড়কপথে বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা দক্ষিণেশ্বরে সহজে পৌঁছতে পারবেন, এমনটাই দাবি রাজ্যের পরিবহন মন্ত্রীর। ক্যামেরা শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।